the knock. আয় মেয়েরা কিন্তু শুধু কারাগারে বন্দি থাকে না, মেয়েরা এই যখন থেকে বোঝে সে মেয়ে তখন থেকে দেখা যায় সামাজিক অর্গলে সে বন্দি। এই বন্দি সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরেছে, এটা সবার জন্য আমার মনে হয় পড়া উচিত, সবার জন্য। আজকে আসলে আমি আমি এতটাই আবেগ আপ্লুত যে আমি বইটা যখন আমি কিছু বলতে পারতেছি না, এতদিন ধরে মিডিয়ায় দেখছেন আমি বলছি আর বলছি, কিন্তু আজকে আমি কিছু বলতে পারবো না। আজকে আপনারা বই পড়বেন, আপনারা বলবেন। এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি দেখি তো আইডেন্টিফাই করতে পারেন কি না। হ্যাঁ ওকে আসেন আরেকবার প্লে করি আমরা। এই যে কান্নাকাটি করতেছে এখানে, ওকে ফাইন কান্নাকাটি হচ্ছে। ওকে এই যে পিছনের ভদ্রলোক দেখেন, প্রকাশক, সম্ভবত প্রকাশক ভাই দেখেন, বন্দিনী এমন করে ধরে দাঁড়ায় আছে এবং উনি শুধু দাঁড়াই আছেন, দুই হাতে দুইটা ধরে রাখছে এবং ক্যামেরা যখন ফোকাস নড়াচড়া করবে উনি সাথে সাথে ক্যামেরা ফলো করে করে হচ্ছে ওনার। প্রকাশক ভাই আছেন ব্যবসার ছান্দায়, ওকে এই যে আবার আবার অবস্থান পরিবর্তন করতেছেন, উনি ক্যামেরার বাইরে ওনাকে কোনোভাবেই পাঠানো যাচ্ছে না। ওনাকে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার লাগছে আর কি। যাই হোক, ডক্টর সাবরিনা উনি কে যদি কেউ জেনে না থাকেন, ব্যাকগ্রাউন্ড জেনে নিই ওনার। সারা দেশ যখন করোনা ভাইরাস আতঙ্কে থমকে ছিল সেই মুহূর্তে করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার আশ্রয় নেয় ডক্টর সাবরিনা চৌধুরীর প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার। অভিযোগ আসে সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে বুকিং বিডি ও হেলথ কেয়ার নামে দুটি সাইটের মাধ্যমে টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর সাবরিনা চৌধুরী এবং সিইও আরিফ চৌধুরী। জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে অভিযোগ, করোনার নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই 15,460 টেস্টের ভুয়া রিপোর্ট দেয়া। 2020 সালের 23 জুন প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মিলে নানা অনিয়মের তথ্য, সিলগালা করে দেওয়া হয় জেকেজি। গোয়েন্দা পুলিশ জানায় জেকেজির 7 থেকে 8 কর্মী এ সকল ভুয়া রিপোর্ট তৈরির সাথে জড়িত ছিল। শুধু করোনার রিপোর্ট জালিয়াতি নয়, দ্বৈত ভোটার হওয়া এবং একাধিক জাতীয় পরিচয়পত্র রাখার অভিযোগ ওঠে সাবরিনার বিরুদ্ধে। 2020 সালের 30 আগস্ট তার বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। একই সাথে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকায় সাবরিনাকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে, এত স্ট্রেইট ফরওয়ার্ড না, সোনার বাংলাতে কোনো কিছু কিন্তু এত স্ট্রেইট ফরওয়ার্ড না। হ্যাঁ প্রত্যেক ঘটনার পেছনে ঘটনা থাকে, লেয়ারে লেয়ারে থাকে। অনেক বড় বড় সন্ত্রাসীদের কিছু হয় না, পার পেয়ে যায়, আবার খুব খুচরা সন্ত্রাসীকে খেয়ে দেওয়া হয়। সো কাকে কখন খাওয়া হবে, কেন খাওয়া হবে, এগুলোর পেছনে অনেক ঘটনার পেছনের ঘটনা থাকে। তো এই কারণে সাদা চোখে দেখার সুযোগ নেই আর কি। তো যে কোনো ঘটনা ঘটার পর প্রথম প্রশ্ন করবেন যে ওয়াই হি অথবা ওয়াই হি, যে তাকে কেন খাওয়া হইল, দেশ পুরা আগা গোড়া পান্ডা দিয়ে ভর্তি তেলে তাকে পিক করা কেন হইলো। হ্যাঁ সো এই প্রশ্ন করলে অনেক ইন্টারেস্টিং ব্যাপার সামনে চলে আসবে। শুনুন, আপনার রিপোর্টিংয়ে যদি খেয়াল করে থাকেন একটা জায়গায় বলে যে যে এই অপরাধের সাথে জড়িত ছিল 6-7 জন কর্মী। গোয়েন্দা পুলিশ জানায় জেকেজির 7 থেকে 8 কর্মী এ সকল ভুয়া রিপোর্ট তৈরির সাথে জড়িত ছিল, কর্মীরা জড়িত ছিল। নাও ইজ ইট পসিবল যে উনি তো চেয়ারম্যান ছিল ওই প্রতিষ্ঠান হোয়াটএভার এবং শি হ্যাড নো আইডিয়া কর্মীরা কর্মী লেভেলে কী করে বেড়াচ্ছে? হ্যাঁ সেটা হইতে পারে, সেটা অসম্ভব না। আবার তখনকার যদি কেউ খবর ফলো করে থাকেন ডিটেলস, তাহলে জানবেন যে ভদ্রমহিলার স্বামীর সাথে ভদ্রমহিলার মনোমালিন্য ছিল। ভদ্রমহিলার স্বামী ওনার গায়ে হাত তোলে, হাত তোলার পর ভদ্রমহিলার দাবি উনি আর এই প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের লেনদেন ছিলেন না, ওনার হাজব্যান্ড এগুলার পেছনে দায়ী, এইসব যে অভিযোগ এগুলার পেছনে। হইতে পারে, মানে অসম্ভব না, মানে মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে, মানে ধরে নিয়েছি যে মানে বলতেছে আর কি যে ওকে ফাইন হইতে পারে। এখানে রিপোর্টিংয়ে দেখতেছি কর্মীরা জড়িত ছিল, উনি দাবি করতেছেন ওনার হাজব্যান্ড এগুলা করছে, ওনার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। ওকে ফাইন, এবং দেখেন এত আলোচনা করার পর ভদ্রমহিলা যে প্রতারক না তা কিন্তু না, অ্যাটলিস্ট ইন দিস পার্টিকুলার কেস প্রতারণা করছেন কি না কটু করছেন সেটা আলোচনা করলাম, জানি না, জানার সুযোগ নাই। কিন্তু এমনিতে যে উনি ভদ্র, যেটা বললাম যে মোটামুটি বাংলাদেশের 95% প্রতারক হবেই, পাটপাড়ির মধ্যে এদেরকে পাওয়া যাবেই কোনো না কোনোভাবে। সো ভদ্রমহিলা কিন্তু আদারওয়াইজ এই যে ইয়ে জালিয়াতি করা, পাসপোর্ট, তারপর ন্যাশনাল আইডি কার্ড জালিয়াতি করা, মিথ্যা তথ্য দেয়া, একাধিক আইডি খোলা, মানে কেন করছেন আপনি এগুলা? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো একটা আকাম করার জন্যে, রাইট? সো ইন দিস পার্টিকুলার কেস উনি কটু কী অপরাধী দায়ী জানি না, মেবি আদালত তো প্রমাণ হয়েছে, সো নিশ্চয়ই আদালত যদি ধরে নেই, আদালতকে ট্রাস্ট করি, নিশ্চয়ই কিছু পাইছে দেখি শ্বশুরবাড়িতে পাঠিয়েছে আর কি। এই জিনিসগুলো আলোচনা করতেছি কারণ তখন ভদ্রমহিলাকে গ্রেফতার করা হয়েছিল, উনি একজন মন্ত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন, একটা কথা বলছিলেন, ওই কথা বলার পর দিনই গ্রেফতার হয়ে গেছেন উনি। কাকতালটা লক্ষ্য করেন সোনার বাংলা, মন্ত্রীর বিরুদ্ধে কি মুখ খুলে এক সমালোচনা করে একটা কথা বলছেন পরদিন গ্রেফতার, রাইট?
Now, does that mean যে উনি কোনো অপরাধ না করে গ্রেফতার হয়েছেন? Not necessarily. হয়তো অপরাধ করছেন কিন্তু গ্রেফতার হচ্ছিলেন না, কিন্তু মন্ত্রীর সাথে কথা বলা সেই অপরাধকে এখন একটা টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। সো যেটা বলি আর কি, ধরুন বাংলাদেশের সকলে তো গুন্ডাবান্ডা, কেউ বিপদে পড়ে না বা সবাই বিপদে পড়ে না, যাকে বিপদে ফেলতে চায় তখন টুল খুঁজে বের করে, তখন তাদের অপরাধকে সামনে নিয়ে আসা হয় আর কি। যেমন মনে করেন একইভাবে যেমন ডক্টর সাবরিনার প্রতারক ইয়াহিয়া মিনের প্রতারক, তো ডক্টর সাবরিনা এত ছোট মাত্রার প্রতারণা করে গ্রেফতার হয়ে গেলেন, ইয়াহিয়া মিন এত বড় স্কেলের প্রতারণা করে গ্রেফতার হচ্ছেন না, পডকাস্ট করে বেড়াচ্ছেন। এটার কারণ হচ্ছে ইয়াহিয়ামিনদের পেছনে কেউ পার্টিকুলারলি লাগে নাই, কারণ ওনারা তো একটা ইন্টেলেকচুয়াল প্রতারণা খুলে করছেন, বুঝলেন না? এবং স্পেশালি পডকাস্ট খুলে এত মানুষকে ডাকছেন পডকাস্টে, দেখেন না ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল লোভ সামলাইতে পারেন নাই, ইয়াহিয়ামিনের 1 মিলিয়ন ফলোয়ার বা 700K ফলোয়ার তাদের সামনে ক্ষমাটা দেখানোর লোভ সামলাইতে পারেন নাই। এবং এটা একটা দুঃখজনক ব্যাপার, এই লোকগুলা ধরেন আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটার, উনি তো এমন না যে জীবনে কখনও প্ল্যাটফর্ম পান নাই, উনি যে কোনো মূল্যে ক্ষমা দেখানোর জন্য উতলা হয়ে আসেন, সবাই বাংলাদেশের ওনাকে চেনে, তাও ক্ষমা আরেকবার ক্ষমাটা আরেকটু বেশি সময় দেখানোর লোভ সামলাইতে পারলেন না, চলে আসলেন একজন প্রতারকের সাথে ইয়ে করতে। এবং এটা ব্যাপারটা এরকম আর কি যে অ্যাটেনশন এমন একটা জিনিস, মানুষ যত পায় তত চায়। ধরেন আপনি একটা লোক অনেক বড় লোক তা ছেড়ে দেন, আসে আরও চায়, রাইট? সেরকম যারা ধরেন ক্যামেরার সামনে আসে তাদের মন কখনো ভরে না, তারা আরও চায় আরও চায়, এটা জানা, এটা নোন, এটা অজানা কিছু না। তো যাই হোক, তো যেটা বলতেছি যে কে কখন কাকে খাবে কেন খাবে, সোনার বাংলা এখানে অনেক হিসাব কিতাব থাকে, এখানে মোটামুটি সকলেই চোর বদমাশ গুন্ডা বাটপার, মানুষের মোটামুটি 95% এরকম, এদের সকলের আমল নামার মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে। সো এই এখান থেকে এই কিছু না কিছু থেকে কোনটা কখন কার বিরুদ্ধে ব্যবহার করা হবে সেটা নির্ভর করে হইতেছে আপনার সাথে কারো বাঁচতেছে কি না, লাগতেছেন কি না, কারোর সাথে কেউ আপনাকে সিঙ্গেল আউট করতেছে কি না, আপনার পেছনে লাগতেছে কি না। তো সাবরিনা ভদ্রলোকের পেছনে হয়তো কেউ লাগছিল, খেয়ে দিছে মন্ত্রী মেবি, তো সেগুলো সোনার বাংলার এগুলো আমরা জানি, নতুন কিছু না। এখন কেন ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, কারণ হচ্ছে উনি কেঁদে কেঁদে বই বিক্রি করতেছেন, ডক্টর সাবরিনা আমরা যে দেখলাম কি, উনি আবার বই বিক্রি করবেন কেন? উনি কি সাহিত্যিক? জি উনি সাহিত্যিক, উনি বইমেলায় বই বের করছেন। সো উনি যখন অন্তরীণে ছিলেন লালঘরে আর কি, তখন হচ্ছে উনি সেখানে তো কোনো কাজকাম নাই, মোটামুটি যারাই জেলের সান্ধ্যায় সবাই একটা করে বই লিখে বের হয়, আমাদের জাতির জনক থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে সাবরিনা, মানে মেক সেন্স, জেলে তো কোনো কাজকাম নাই, রাইট? সো কিন্তু কথা হচ্ছে ধরেন নেলসন ম্যান্ডেলাও জেলে গিয়ে বই লিখছে আর ডক্টর সাবরিনাও বই লিখছে, দুইটা বিষয় কি এক, বইটি লিখে বের হয়ে এখন খেঁদে খেঁদে বই বিক্রি করতেছেন। এখন দেখেন বইমেলা তো সবাই বই বের করে, মানে এখন ধরেন টিকটক অ্যাকাউন্ট খোলা যেরকম একটা বেজ্যুতির ব্যাপার হয়ে গেছে, যে কারণে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, একইভাবে বইমেলায় বই বের করা এখন একটা বিদ্যুতের ব্যাপার হয়ে গেছে আর কি, কারণ সবাই বই বের করে ফেলে একটা নিরলম্ব বই বের করছে, রাইট? সো যে এখন সাবরিনা ডক্টর সাবরিনা উনি চিন্তা করলেন যে আমি কেন নয়, সবাই যেহেতু বই বের করতেছে আমি কেন নয়। কদিন পর দেখবেন ইয়াহিয়ামিন একটা বই বের করে ফেলছে যে কীভাবে সততার সাথে জীবন পরিচালনা করেন। ওকে, আপনাকে মনে হচ্ছে বাড়াই বলতেছি, এক্সাজারেট? না না না, প্রতারক চেনার 5টি উপায় টাইটেলের ইয়াহিয়ামিন পডকাস্ট করছেন, বাংলাদেশ জাতি হিসেবে প্রতারিত হতে ভালোবাসে এই টপিক উনি পডকাস্ট করছেন, মানে অবিশ্বাস্য শোনাইতে পারে যে এত বড় প্রতারক নিয়ে আমাদেরকে প্রতারক চিনাচ্ছেন, উনি আমাদেরকে ওয়ার্ন করতেছেন যে বাংলাদেশিরা প্রতারিত হতে ভালোবাসে, এতটা কি সম্ভব নাকি? মানে লাইফটা কি এতই কমেডি? ইয়েস, লাইফটা এতই কমেডি। ডক্টর সাবরিনা বই লিখে বেড়াচ্ছেন, ইয়াহিয়ামিন পডকাস্ট করে বেড়াচ্ছেন, এটাই শোনার বাংলা, কী করবেন বলেন?